আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা এমন এক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি 80-এর দশকে কিকবক্সিংকে যিনি 5-5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। প্রিয় দর্শক, ব্রিটেনের সারা জাগানো কিক বক্সার আলি জ্যাকো। আলি জ্যাকোকে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি ইতিমধ্যে এসেছেন। আপনারা হয়তো অনেকেই না, ব্রিটেনের যত বাংলাদেশি ইউনাইটেড কিংডমে বসবাস করেন তাদের সবাই তাকে চিনেন এবং জানেন। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রিয় দর্শক, আলি জ্যাকো। আসসালামু আলাইকুম। কিতা খবর? জি বলো। বহুত দিন বাদে আপনারা দেখলাম। জি আস অনেক দিন খাম, এদেশে তো খাম খাজ করতে হয়, ব্যস্ত। আপনি কবে কত ইংরেজি মানে এই কিকবক্সিং আরম্ভ করছিলেন? আমি 1986 আপনার ট্রেনিং শুরু করেছিলাম। 1990 ডিসেম্বর 2 তারিখ আমার প্রথম ফাইট হয়েছিল। প্রথম ফাইটটা কোন নাম হয়েছিল? প্রথম ফাইট হয়েছিল আপনার ওখানে বেঞ্জনসন রোড ছোটাটা হলো। আচ্ছা, জি জি জি। ওকে, তারপরে? তারপরে তো আপনার ইউরোপ, ইংল্যান্ড, আমি একটা মানে ফাইট দিয়েছিলাম, আমার মনে আছে। তো আপনি 90 শুরু করছেন? জি ভাই স্যার, 90 আপনি আমার মারতে আসলা? না না না, এটা তো কিছু না, একবার তো উদ্যোগ নিস লাগে। আপনার আমি পার্থাও আসলাম না, কারণ আপনি 90 থেকে 2000 পর্যন্ত। জি আপনি 1990 থেকে 2000 পর্যন্ত। জি 1990 থেকে 2000 পর্যন্ত। জি জি জি। আপনি ব্রিটেনও করছেন, ইউরোপও করছেন? ইউরোপ কোন দেশে করছেন? ইউরোপর গ্রিক, ফ্রান্স, ইটালি, জার্মানি, পোল্যান্ড, অস্ট্রেলিয়া একবার গেছিলাম, আমেরিকা একবার গেছিলাম, বিভিন্ন দেশে ফাইট করছি। ফাইটার জি জি। ফার্স্ট বার আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে? ফার্স্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে কি 2000 তো আপনি সারিছেন? 2002 জিও, কারণ খানিকটা তো বয়সের লগে একটা সম্পর্ক আছে। আচ্ছা, আর আমি যখন একটা করি সব সময় আমার মানুষে, আমার নিজের পরিবারে, নিজের মা বাপে আপনার আন্ডার এস্টিমেট করছেন যে আমি একটা ফার্মিং করতাম। এদেশের খালাইন হোকা, সাদাইন হোকা, সবার সময় একটা আন্ডার এস্টিমেট। আমার একটা সাহস আছে যে হেও যে মানুষ, আমিও মানুষ, ফারতাম না মানে আমার কত হইল যে আমরা বাংলাদেশে যদি আপনার সাইজে যদি ছোট হইয়া থাকি, শক্তিতে আমরা দুর্বল নাই, শক্তি আছে, এটা তো আল্লাহর দেওয়া দেওয়া, আল্লাহর দেওয়া, আলহামদুলিল্লাহ। তো 2000 তো পুরা মানে 2002 মানে পুরা পুরি আপনি বাড়ি গেছেন? 2002 আমার লাস্ট ফাইট হইছে আর কি, আরো ইচ্ছা আছে করার, কিন্তু এই যে কিছু পারিবারিক সমস্যা বা ঝামেলা খামখাজ এগুলা দিয়ে আর সময় দিতাম পারছি না। আর আসলে যখন একটা খাজে আপনি অনেক দিন থাকেন, এটা কিছু ফেড আপ হয়ে যায়। সো আমি আনডিফিটেড, আমি 45টা ফাইটের মধ্যে শুধু একটা ফাইট আরছি, এও আপনার আমার হাত আসল খাটা। হাত খাটার কারণে আমি ইয়ো কালেক্ট অফ শো আসছে। আপনার লাইফে 45 ফাইট করছেন? জি জি। আর মানে মাত্র একটা তারছেন? জি জি। বাকি হোল্ডিং তো এটা আর নাই অবশ্য, এটা আসলে আমি ফাইট করতামও পারছি না। আমার কর্নারে তোমার টাওয়াল দিয়েছে নাকি? যেহেতু আমার সেলফ আমি ডিফেন্ড করতাম পারছি না, যেহেতু আমার হাত খাটা আছে, হাত রোগ সব বেশি খাটা, একটা বিষয় দেখতে পারবো কিনা হবে কি অবস্থা। ওকে, আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি আমার হইলো, আমার বাবার নাম মোহাম্মদ সমখালী, গ্রাম হইল ফাইগাঁও, পোস্ট অফিস হইল জগবাজার, থানা হইল সাতক। সাতক এই সময় ডিস্ট্রিক্ট সিলেট আছিল, এখন ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। আপনি কত ইংরেজি দেশে আসলে? আমার আসলে জন্ম ওই দেশে হয়েছে। আচ্ছা, জন্ম ওই দেশে হওয়ার পরে আমার মা বাপের দেশে নিয়েছেন কয়েকবার। এই সময় আসলে এতটা বুঝছিলাম না, এই সময় মনে করছিলাম মা বাপে আমরা দেশে নিরা আমরা লেখাপড়ার খুব সমস্যা হয়েছে, উদ্দেশ্য সমস্যা হয়েছে, উদ্দেশ্য সমস্যা হয়েছে, কারণ বাংলাদেশে ক্লাস 7 পর্যন্ত আমি পড়ছি। আচ্ছা, কিন্তু এখন যেন আমি অনুভব করলাম যে আমার মা বাপে বাংলাদেশে কষ্ট করে আনিছেন, কষ্ট করে আনছেন আমরা ভাই বোন 6 জন। এখন একটা মর্যাদা বুঝলাম, যেহেতু বাংলাদেশে যদি থানা, বাংলাদেশের এই কালচারটা আমি পাইতাম না।
আমার সাথে একটা সমাজ আছে বা এই সমাজ যদি আমি ফাইতাম না তো আজকে আমি চ্যানেল আইট বই আপনার লাগে বাংলা সিলেটের ভাষা মারতে পারতাম না স্যার ডু ইউ থিংক লাগে আমি আমার মা বাবার কাছে আমি অনেক কৃতজ্ঞ গ্রেটফুল গ্রেটফুল ইয়েস ডু ইউ থিংক হু বর্ন এন্ড ব্রট আপ ইন দিস কান্ট্রি দে নিড টু গো টু ব্যাক হোম সামটাইমস আমি ট্রুলি বিলিভ করি যে আমরা এই দেশের যত বাঙালি আছেন এরার মা বাবা একজন কি কষ্ট করে এর দেশ নেন দেশের সমাজটারে এরা যদি এই জিনিসটা শিখে এটার নলেজ উইব প্লাস একটা লাইফও আছে আর মা বাবার রুটস আমরা যে রুটস আছে একটা ফরানিকটা আমরা লাগি উচিত নাই সব সময় এটা জানার দরকার আমরা কই থেকে আইসি আমরা মা বাবা কিতা খরচ হইন আমরা দাদাই কিতা খরচ হইন আমরা ইতিহাস কোনানো কারণ লাইফও তো ওই দেশ আওয়ার বাদে অনেক বাঙালিরা দেখছি যে ইংলিশ হইয়া বাংলাদেশের নামও লইতা চাইন না বাংলাদেশে যাইতেও চাইন না সো এটা করা অত্যন্ত জরুরি ইয়েস মা বাবার অনেক কষ্ট এটা করার কারণ আজকালকে টাকা পয়সা রুজি করা খরচ করা দেশে যাওয়া এটা বাক্কা একটা কষ্ট কিন্তু ফিউচারে যদি ছেলে মেয়েরা ভালো শিক্ষা দিতে হয় এটা বাংলাদেশ না নিলে তারা বাংলাদেশের মর্যাদা বুঝবে না বাংলাদেশের মশার খামর বা হিঙ্গি মাছের খামর এটা না খেলে এটা বাংলাদেশের মজা বুঝবে না মজা বুঝতে না কোনো মজা বুঝার প্রশ্ন এটা না জেকো আলী ভাই আমি আইরাম আপনার কাছে দেখি সম্ভবত কলার আসল লাইন দেখি কে আসল লাইন হলো সামাল গেল আমি দোয়া করি আরো বিশেষ করে কোন গ্রুপ সংগঠন হর্তা কিক বক্সিং এর আমরা দেশ থেকে শুরু অর্থাৎ এটা এমন একটা সংগঠন যারা আরো ভবিষ্যতে আরো উন্নতির দিকে যায় আর কি আপনি লঙ্কেশিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি লঙ্কেশিয়া তোলে ফোন করছেন তাইন বাড়ি হয়েছেন না লঙ্কেশিয়া তোলে তাই ফোন করছেন তাই কইরা যে আপনি একটা স্কুল করতে হবে কিক বক্সিং এর আপনার কি তা কোনো প্ল্যান আছে নাকি আসলে শোয়েব ভাই আমার লাইফে অনেক সফল আছে কারণ আমার সফল যখন আমি ফাইটিং আরম্ভ হয়েছি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার সফল কেউ দেখছেন না কিন্তু এটা আমার ভিতরে ভিতরে আছে যে কোনো একটা জিনিস আমার লাইফে যত জিনিস করছি আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নাম্বার ওয়ান আই রিফিউজ টু বি নাম্বার টু রাইট আমার অনেক সফল আছে দেশে কিচ্ছু করার বা দেশে আমি উদ্যোগ নিছিলাম ওই সময় যে কিচ্ছু নিয়ে করতাম যখন আমি 96 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার পরে প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার পরে আমি বাংলাদেশে গেলাম গিয়া বাংলাদেশের যে অবস্থা দেখলাম দেখে আমার বয় সৃষ্টি হইল আমার ভিতরে আমি দেখলাম চিন্তা করিয়া আমি তো স্কুলে একটাখানে আমি সব ডিস্ট্রিক্ট স্কুল করতাম পারবো মানুষের আমি কোচিং নিতাম পারবো কিন্তু এখানে মেডিকেল যে সিচুয়েশন বা হেলথের যে সিচুয়েশন বা কোনো ইন্স্যুরেন্স নাই একটা গরিবর যদি হাত ভাঙে বা ফাও ভাঙে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় এখানে বুঝেনি তো মানুষে আমার বদুয়া দিব কইব যেন বিদেশ থেকে আইয়া তাই নতা খরচ হয় আমার ছেলের হাত ভাঙছে বা ফাও ভাঙছে যেহেতু এই সিস্টেমটা বাংলাদেশে নাই একটা দেখে আমার কিছু ভয় আছে এর জন্য আমি বাংলাদেশে একটা করছি না এটা বাংলাদেশে আমি প্রমোট করছি না কারণ যেহেতু বাংলাদেশে এই সেফটি একটা মানুষের হেলথর সেফটি তো হতো না এতে গিয়ে আমি দেখছি যে আমি হয়তো আল্লাহর কাছে তোমার দায়ী থাকি যাম ওকে ওখন কিতা বাংলাদেশ আপনি তো বাংলাদেশ যাই নাই ওখন কিতা বাংলাদেশ এটা করা সম্ভব নয় আমি আসলে যত বাংলাদেশের লাগে আমার প্রিয় মায়া আমি যে আমার মা বাপের দেশে নেওয়ার কারণে আমি মাছ মারছি আমি আল বাইছি আমি এমন কোনো বাকি জিনিস বাকি নাই কেড়ে তোমার জাম গাছে উঠতে আমি জাম খাইছি ডাইয়ার খামর খাইছি হিঙ্গি মাছের গা খাইছি মাছ মারার খুব শখ ফুটবল খেলা খুব শখ খালিফাই ফুটবল খেলাইছি এমন কোনো জিনিস বাংলাদেশ বাকি নাই আমি চিনি না কইরা যে একটা এলাক কোনো কিছু না হয়তো আমার বাংলা কিছু কথাবার্তা মারতে কিছু অসুবিধা হয় বাট আলটিমেটলি আমি বাংলাদেশে খুব মায়া করি আমার আমি এই দেশে ঘুমাই দেখি তবে বাংলাদেশের লাগে আমি সফল দেখি ছোটবেলা থেকেও আমার বাবায় সব সময় আমরা এক জিনিস শিখাইছেন যে সবটা বাদেও দেশ হইল আমরা আমরা দেশ তারপরে সবচেয়ে মজার জিনিস হইলো মজার জিনিস না সেটা দুঃখের জিনিস যে আমরা সংগ্রামের সময় যে আমরা উপরে যে নির্যাতন হয়েছে আমরা যে লাখ লাখ মানুষ মারা গেছে কিভাবে যেন
অস্ত্র নাই কিছু নাই, কিভাবে তারা সাহস করিয়া, তারা যে একটা সাহস হইয়া দেশের প্রতি তোমার যে মুক্তিবাহিনী, এখন তো এর কোনো মূল্য কেউ দেয় না, কিন্তু একটা মুক্তিবাহিনী কিরা যেন তারা জানলে নিয়ে তোমার লানির দরিলছে, মরতেও পারতো, আনা অস্ত্র, আনা ইকুইপমেন্ট, আনা জুতায়, আনা ইতায়, আনা হেলথের অবস্থায়, বেমার তা হোক বালা তা হোক, বাংলাদেশের যে নাগরিক যারা আছে দেশের লাগি কিছু মহিলার যুদ্ধ করছে, এটা এটা আশ্চর্য জিনিস যে ইতিহাসের মাঝে আমি শুনছি যে এত মানুষ এত কম সময়ে অত মানুষের বলি বাংলাদেশ হয়েছে, বুঝছেন, জুলুম অত্যাচারের রূপে একটা ওয়ার্ল্ড ওয়ার কোনো খান হয়েছে না, এটা যেহেতু ইতিহাস যখন আপনি ইউটিউবে দেখবা বা টিভিতে দেখবা এটা প্রমাণগুলো দেখবা, এটা রক্ত গরম হয়ে যায়, আমার গা রুমা খাড়া হয়ে যায় যখন এটা মানুষের এনা মাই দৌড় দেখি, এটা আসলে সহ্য করা সম্ভব নয়। আপনি শুরুত হয়েছেন যে ইদেশ যারা ব্রটা বন ব্রটা বা আপনার আব্বা আম্মা আপনার বাংলাদেশ লুইয়া গেছেন এবং কষ্ট হয়, কষ্ট টিকেটের দাম বেশি, অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার আছে, এই কেন তারপরেও আপনি সাজেস্ট করেন যে যারা ইনো বন এন্ড ব্রটা তারা বাংলাদেশে যাইতো? বিকজ আলটিমেটলি আমি একজন দেশপ্রেমী, আমি আমার দেশপ্রেমী মনে করি, বিকজ আমি আমার সামরার খালার আমার লাগে অত্যন্ত জরুরি, আমি যখন ফাইট করতাম আমি আমার দেশের ফ্ল্যাগ লইয়া আইতাম, ইংলিশরা হইতো যে তুমি এখানে করবো, এটা আমি আমার আমার দেশ, আমি ইংল্যান্ডের ফাইটার, আমি বাংলাদেশের ফাইটার, এটা আমার দেশ, আমি WKN উইল ওয়ার্ল্ড কিক বক্সিং নেটওয়ার্ক WKN-এর অর্গানাইজেশনের লগে আমি দরবার হইয়া আমার দেশের পতাকা আমি লাগাইছি আমার বেল্টও, বেল্টর যে সময় ফটুয়ায় এই সময় আপনি বাংলাদেশের পতাকা পতাকা হইবা, যেহেতু আমি তার অর্গানাইজেশনের একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাই এটা লাগানি লাগছে এবং তিনি বাংলাদেশে প্রায় যান এবং বাংলাদেশে তিনি জন্ম এই দেশে কিন্তু প্রায় তিনি বাংলাদেশে যান এবং বাংলাদেশকে তিনি ভুলে যাননি, এবং তিনি যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন কিক বক্সিং কে তখন তার যে বেল্ট পরিয়ে দেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশের পতাকা ছিল। প্রিয় দর্শক, এটি কম কথা না যে একজন একটি ছেলে যে লন্ডনে বর্ন অ্যান্ড ব্রট আপ, সেই ছেলে বাংলাদেশের পতাকা বহন করে এবং দেশপ্রেম, দেশপ্রেম যেটি যেটি তিনি বলেছেন যে আমি দেশপ্রেমিক, এটাকেই বলে দেশপ্রেম। আমরা হয়তো অনেকেই অনেক সময় অনেকেই বলেন যে আসলে বাংলাদেশের কথা বলতে চাই না, বাংলাদেশে গড়ি